ওমান উপসাগরের তীরবর্তী ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর বলা হয়ে থাকে চাওয়াহারকে এই বন্দর ব্যবহার করতে চায় ভারত ফলে তেহরানের সঙ্গে সোমবার দশ বছরের চুক্তিতে পৌঁছেছে মোদী সরকার যাকে ঐতিহাসিক চুক্তি বলছে দুদেশের শীর্ষ পর্যায় ভারতীয় গণমাধ্যম বলছে চুক্তিতে পৌঁছাতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ছুটে যান ইরানে এই চুক্তিটি দীর্ঘদিন আটকে ছিল জটিলতাগুলো কাটিয়ে অবশেষে ঐক্যমতে পৌঁছালো রাইসি ও মোদী সরকার এই বন্দরের মাধ্যমে আফগানিস্তান সহ মধ্য এশিয়া এমনকি ইউরোপের সঙ্গেও সংযোগ স্থাপন করতে পারবে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশাসনের পরিকল্পনা ইরানের চাবাহার বন্দরকে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের সঙ্গে যুক্ত করা ওই করিডোরে পাকিস্তানকে এড়িয়ে রাশিয়ার সঙ্গেও যুক্ত হতে পারবে ভারত এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উই বিলিভ টুডে দ্যাট ইজ এ ভেরি বিগ ইস্যু ইন দ্যাট পার্ট ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর উইচ উই ডুইং উইথ ইরান রাশিয়া চাবাহার উইল দ্যাট অলসো টু সেন্ট্রাল এশিয়া ভৌগোলিক দিক দিয়ে চাবাহার বন্দর গুরুত্বপূর্ণ আমদানি রপ্তানির জন্য বড় ভূমিকা রাখবে এটি তবে ইরান ভারতের এই চুক্তি মাথা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের উপর নিষে নিষেধাজ্ঞা রয়েছে বিষয়টি নয়াদিল্লিকে স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র চাবাহার বন্দর সংক্রান্ত ইরান ভারতের মধ্যে যে চুক্তি স্বাক্ষর হয়েছে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র অবগত একটি বিষয় মাথায় রাখতে হবে ইরানের উপর এখনো মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে প্রয়োজনে এসব নিষেধাজ্ঞা আরো জোরদার করব আমরা আর যারা ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তির কথা ভাবছে তাদের সম্ভাব্য মার্কিন ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে হবে এর আগে মার্কিন নিষেধ উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করে ভারত ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর পশ্চিমা দুনিয়ার নিষেধাজ্ঞা এড়াতে কম দামে তেল বিক্রি শুরু করেছিল রাশিয়া যার সুযোগ নিয়ে ভারত ও মস্কো থেকে তেল আমদানি বাড়িয়েছিল এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক অবনতি হয় মোদী সরকারের লুৎফর কবির ডেস্ক দেশ টিভি